ভারতে কখনোই পুরোপুরি নির্মূল হবে না করোনা। বর্তমান ওমিক্রনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে দেশে, এমনটাই ভবিষ্যৎবাণী করেছে হার্ভার্ড ইউনিভার্সিটির ইমিউনোলজিস্ট ডক্টর শিব পিল্লাই। তবে ভ্যাকসিন ও ওষুধের প্রভাবে এর ভয়াবহতা অনেকটাই কমে যাবে বলেও জানিয়েছেন তিনি। পিল্লাই জানান, ওমিক্রনের রূপ BA.1 ওমিক্রনের তুলনায় কিছুটা মৃদু। করোনার প্রজাতি আলফা, বিটা, ডেল্টা মানব শরীরে ফুসফুসকে তেমনভাবে সংক্রমিত করে না। BA.2 প্রজাতির ক্ষেত্রে এটি বলা সম্ভব নয়। ইনসেকক জানিয়েছিল, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে। ভারতের সার্স কোভ টু জেনোমিক্স কনসোর্টিয়াম ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিংয়ের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। BA.2 এর প্রভাব বেশি পড়ছে ভারতে, যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে দেশে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।